আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এটা গত দিনের নিশাতে বাবা একটা মুরগি নিয়ে এসেছিল, মেয়েটা কয়েকদিন ধরে বেশ বায়না করছে যে ও আসতো চিকেন একটা ফ্রাই খাবে। তো ওর বাবা আমাকে জিজ্ঞাসা করছিল আমি পারবো কি না। তো আপনারা হয়তো যারা আমার ভিডিও আগে দেখেছেন, আমি এর আগেও একবার একটা আস্ত চিকেন ফ্রাই করে মেয়েকে খাইয়েছিলাম। তো মাশাল্লাহ ওই দিনটাও অনেক ভালো হয়েছিল আর আজকেরটাও অনেক ভালো হয়েছিল। খাওয়ার পরে যেহেতু ভয়েস ওভার করছি, তো গতকাল যেহেতু মুরগিটা নিয়ে এসেছিল, আমি আসলে শরীরটা ভালো লাগছিল না, যেন ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। তো আজকে সকাল সকাল বের করে নিলাম, যে সকালবেলায় কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে ম্যারিনেট করে রাখি, যাতে সন্ধ্যাবেলায় আমি মুরগিটা ফ্রাই করতে পারি। আর মুরগি ফ্রাইয়ের সাথে আমি একটু রুটিও তৈরি করব, কারণ রুটি দিয়ে মুরগি ফ্রাইগুলো খেতে অনেক ভালো লাগে বেশি। তো এই জন্য সব মশলা উপকরণ যা যা লাগে আমি দিয়ে একদম ভালোভাবে মুরগির গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এভাবে আমি ফ্রিজে রেখে দেব, আর ভাজার ঠিক 1 ঘন্টা আগে আবার বের করে নেব। আর এটা দুপুরবেলা রান্না, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে একটু শুটকি রান্না করব, এটা হচ্ছে মায়া মাছের শুটকি, বড় বড় মায়া মাছ। তো মায়া মাছটা আমি আগে খোলায় একটু হালকা টেলে নিয়ে তারপরে গরম পানি দিয়ে এইভাবে পরিষ্কার করি। আর আজকে আলু বেগুন দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করব আর কি। তো এখন এই যে আমার শুটকি ধুয়ে আমি আলাদা করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই যে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুনের পরিমাণটা একটু শুটকিতে বেশি দিলে মজা লাগে খেতে, এজন্য শুটকির রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর মরিচের পরিমাণটা বেশি যেহেতু একটু ঝাল বেশি হবে। আর আমি তো বরাবরই আপনাদের বলে এসেছি ঝাল আমার হাজবেন্ডের খুব পছন্দ, প্রত্যেকটা তরকারিতে ঝালের পরিমাণ বেশি না হলে সে আমার সাথে একটু রাগারাগি করে। তো এর জন্য চেষ্টা করি যে তরকারিটা আমি আর সে খাবো সবসময় যেন ঝালের পরিমাণটা একটু বেশি দিই, আর মেয়ে যে তরকারিটা মেয়ে খেতে পারবে ওটা একটু কম দিই, এটাই। আর এই যে এখন শুটকি রান্নার জন্য সব উপকরণ মানে মশলাপাতি সব দিয়ে দিচ্ছি একসাথে, একটু ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে মশলাপাতিগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে শুটকিগুলো অ্যাড করে শুটকি দিয়ে আরও একটু পানি দিয়ে কষাবো। আর আজকে দুপুরের মেনু শুধু শুটকি নাই, এর সাথে একটু মসুরের পাতলা ডাউলও রান্না করব, যেহেতু শুটকিটা একটু ঝাল বেশি আর শুটকির সাথে কিন্তু ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এর মধ্যে একটু তেলের পরিমাণ কম বলে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল যে কোনো রান্নায় কিন্তু অল্প করে বা সম পরিমাণ দেখা যাচ্ছে, সয়াবিন তেলের পাশাপাশি যদি সরিষা দিয়েও একটু রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, বেশ ভালোই লাগে খেতে। অবশ্য যারা অভ্যস্ত আছেন তাদের জন্য ভালো, আর যারা নিয়মিত সয়াবিন তেলই খান তারা একটু আসলে তাদের কাছে এটা নাও ভালো লাগতে পারে। তো আমি এই যে এখন শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে পানি দেব একটু। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি আসলে যখন ভয়েস ওভার করছিলাম তখন আমার বাসার পাশের বিল্ডিংয়ে আসলে কাজ চলছিল, এই জন্য হয়তো আপনারা কিছু শব্দ শুনতে পাবেন, তো প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ কিছুই করার নেই। যদিও আমি জানালার থাই গ্লাসটা দিয়ে দিয়েছি তারপরেও কেন যেন শব্দটা আসছে। তো যাই হোক, আর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিই, আসলে বেশ কিছুদিন হলো আমি আমার প্রায় 2-3টা ভিডিওর কমেন্টসের উত্তর দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। এই কারণে এই যে আসলে আমাদের এখানে আমি যে ওয়াইফাই কানেকশনে ছিলাম সেটা 2-3 দিন ধরে অফ ছিল, যে কোনো কারণে হয় ভালো কানেকশন পাচ্ছিল না, মানে কোনো রকম যাচ্ছিলো যে ভিডিওগুলো ওপেন করা যাচ্ছিল না। তো এই জন্য আমি কোনো ভিডিওর দেখে আসলে কমেন্টস করতে পারিনি, আপনাদের কমেন্টসের উত্তরও দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। তবে আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি নিশ্চয়ই প্রত্যেকের চ্যানেলে গিয়ে আবার আপনাদের ভিডিও দেখে আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে আসবো, এটাই। তো এই যে আমার শুটকিটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছিলো তখন আমি যে আলু বেগুন যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর রান্নাটা বেশি দীর্ঘ করিনি কারণ এভাবে চুলার ওপর দিয়ে ঢেকে রেখেছিলাম মাঝে মধ্যে নেড়ে চেড়ে। এই যে আমার শুটকিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে রান্না করা, আর আমি একদম এভাবে শুকনো শুকনো করে রান্না করেছি, আর এরকম রান্না আসলে পাতলা ডাউল দেখতে অনেক বেশি ভালো লাগে। তো শুটকি রান্না করলে আসলে আমার খাবার খেতে দেরি সহ্য হয় না, এক কথায় বলতে পারেন আমি খুবই ব্যস্ত হয়ে পড়ি, আমার এত ভালো লাগে শুটকি। তো যাই হোক, আর এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও ফুটেজ, এই যে আমি চিকেনটা ফ্রাই করার জন্য 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, তো এখন রেডি নিচ্ছি।
আর ভাজা খিচুড়ি করে আমি সবকিছু তৈরি করবো। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের কিন্তু আপনাদের কমেন্টস করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর অনুপ্রেরণা পাই অনেক। তো এই জন্য প্লিজ আমার সাথেই থাকবেন, আর আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। যদিও আসলে আমি এখন রেগুলার ভিডিও আপলোড করি না, দুই দিন পর তিন দিন পর একদিন করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।